রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের তহবিল ঘোষণা করা হয়েছে। আগামী 27 ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই সিটির তৃতীয় ধাপের নির্বাচন। ভোট নিয়ে প্রার্থীরা উচ্ছ্বাসিত হলেও ভোটারদের আছে মিশ্র প্রতিক্রিয়া। তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 29 নভেম্বর, মনোনয়নপত্র বাছাই 1 ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 8 ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু 9 ডিসেম্বর। কম রংপুরে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না, এরকম এখন শুধু ব্যানার ফেস্টুনে ভরপুর, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এরকম কোনো আগ্রহ নাই। কোনো চার টেবিলে কোনো ঝড় নাই, কোনো কথাতে কোনো প্রার্থী নেই, কারণ মানুষের উৎস হারে গেছে ভোটের প্রতি। মানুষের তারই নেতৃত্বে নৌকার মেয়রেরই দরকার আমাদের। আসলে রংপুর সিটি কর্পোরেশনের যেহেতু উন্নয়নের ধারা চলছে, কিন্তু উন্নয়নের ধারা ত্বরান্বিত করার জন্য, বেগবান করার জন্য আমাদের শেখ হাসিনার নেতৃত্বে নৌকার মার্কার মেয়রের দরকার। ঘোষণা হইলো আমাদের রংপুরের লোকজন এক্সাইটেড, মানে উচ্ছ্বসিত যে এবার আমাদের একটা সুযোগ আছে। গত দুইবার যা হয়েছে এবার আমরা যোগ্য নেতাকে বেছে নেবো, যে যোগ্য নগরপিতা হিসাবে আমাদের শহরটাকে উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে এবং দুর্নীতিমুক্ত সে যাতে হয় এবং জনবান্ধব এবং জনপ্রিয় নেতা হয়। আমি অনেক আনন্দিত এবং আমি অনেক দিন থেকেই মাঠে নামছি, আজকে থেকে আরও মাঠে নামলাম, যে তফসিল ঘোষণা তো হয়ে গেছে, কাগজ কালকে পাবো। কালকের পর থেকে যা কর্মকাণ্ড আছে তা প্রতিটা কর্মকাণ্ডই আমি করে নিব। 205 বর্গ কিলোমিটার আয়তনের এই সিটিতে ভোটারের সংখ্যা প্রায় 3,58,000। 2012 সালের 28 জুন এ সিটি কর্পোরেশন গঠিত হয়। 2017 সালের 21 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। আজকে রংপুর সিটি কর্পোরেশনের শিডিউল ঘোষণা হওয়ার সাথে সাথে রংপুরের নাগরিকদের মধ্যে ব্যাপক জাগরণ গড়ে উঠেছে। আজকে রংপুরের নাগরিকরা আগামী 27 ডিসেম্বর তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একজন যোগ্য নগর অভিভাবককে নির্বাচিত করবে। তারা এবার তাদের যেটা ভাবনা, আমার কাছে মনে হয় নাগরিকরা চায় এই নগরটা হোক যানজট মুক্ত, জলাবদ্ধতা মুক্ত, পরিচ্ছন্ন, একটা শিক্ষার নগরী, শিল্পের নগরী, সাংস্কৃতিক নগরী, একটা স্বাস্থ্যবান্ধব নগরী হিসাবে রংপুর একটি পরিপাটি নগরী হিসাবে গড়ে তুলুক। দুপুর 2টায় রংপুর সিটির তফসিলের পরই উচ্ছ্বাসিত প্রার্থী ও দলীয় সমর্থক ও নেতাকর্মীরা, তবে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে সচেতন ভোটারদের মধ্যে। আমরা তো 5 বছরের জন্য একটা পরীক্ষা দিই, জনপ্রতিনিধি যে আছে, কাউন্সিলর বলেন, মেয়র বলেন, আমাদের পারফরমেন্স কী এবং আমরা কী করলাম এটা সম্পর্কে আমরা 5 বছর পরীক্ষা দিই। এখন 5 বছরের পরীক্ষা যদি মানুষ খুশি থাকে তাহলে কনসিডার করবে, আদারওয়াইজ যদি আমার আমার পারফরমেন্সে, আমার কাজে, আমার আচরণে মানুষ যদি খুশি না হয় তাহলে আমার বিপক্ষেরও রায়টা যাবে, এটাই স্বাভাবিক। তা আমি আশাবাদী এবং রংপুরের মানুষের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে এবং তাদের আস্থাও আমার প্রতি আছে। হয়তোবা আল্লাহ রহমতে রেজাল্ট পজিটিভ হবে, হ্যাঁ সেটাই আশা করতে পারি। এখানে আমাদের যে দলীয় কোনো বিভেদ নাই, দলীয় কোনো সমস্যা নাই, হ্যাঁ সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা আশা করতে পারি যে পুনর্বার নির্বাচিত হওয়ার সুযোগ। ইভিএমে ভোট গ্রহণ করা হবে সেটা নিয়ে এখনই কোনো কথা না বলেও প্রার্থীরা দলীয় সমর্থন ও ভোটারদের দিকে তাকিয়ে আছেন। জাতীয় পার্টি প্রার্থী ঠিক করে রাখলেও আওয়ামী লীগের বৈঠা কার হাতে উঠবে এখনো তা ঠিক হয়নি। যে আমাদের কাছে যেখানে মনে হয়েছে যে রংপুরের নাগরিক কোনো নাগরিক সুবিধা পায় না, সিটি কর্পোরেশন একটা বৃহৎ জায়গা যেখান থেকে প্রত্যেকটি নাগরিকের সম্পূর্ণ প্রত্যেকটি সুবিধা যেখান থেকে নিশ্চিত করা সম্ভব, আমরা সেখানে দেখতেছি যে আজকে এই সিটি কর্পোরেশন দুর্নীতি ও বিভিন্নভাবে আজকে নাগরিকরা তাদের কাছে লাঞ্ছিত এবং ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়তেছে। আমরা এই এই সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত এবং নাগরিক মর্যাদা সম্পন্ন সিটি কর্পোরেশন গড়ে তোলার লক্ষ্যে আমরা এই এই জায়গায় আজকে সিটি কর্পোরেশন নির্বাচন করতে চাই। স্বতন্ত্র মেয়র প্রার্থী নারী সদস্যরাও নেমে পড়েছেন নির্বাচনী মাঠে। আমরা সেখানে বলছি যে যদি আমি মেয়র হতে পারি, রংপুরে যতগুলা বস্তি আছে প্রতিটা বস্তি আমরা, মাননীয় প্রধানমন্ত্রীর যে আবাসন প্রকল্প আছে, হ্যাঁ তার মাধ্যমে রংপুরে আমরা কোনো বস্তি কাঁচা বাড়ি, প্রতিটা বস্তি আমরা পাকা বাড়ি করে দেবো। তফসিল হওয়ার সাথে সাথে ডামাডোলে মুখরিত এখন গোটা এলাকা। কোন দলের কে প্রার্থী হচ্ছেন সেটাই আলোচনার কেন্দ্রবিন্দু।